कह दो नाम भैया आदिवासी जोहार ट्रेवल राजी जोहार आदिवासी राइजर दल सभापति मैं और अखिल गगो डांगरिया हर पास प्रथम बारे में आनुष्ठानिक जोाजोग हूँ देखा सख्त और तक स्वास्थ्य खबर लगे कथा उल्लेख कर सरकार अति अगणतान्रिक फेसिस्ट मानसिकतार करायत्त कर रखी से आब्ध कर रखी से अति सोकाले मुक्ति कर दु लगे कारण ये गण आंदोलन जड़ित राष्ट्र विरोधी कम काज अंशग्रहण कर ना गति के विषय तो आलोचना कर तारेगे विशेष प्रथम कहूँ जयद और राइजर दल ऐक्यबद्ध निर्वाचन आम अवतीर्ण हम और आज आलोचनार पिछत आम कथा राइजक कब खुश मित्रतार सिद्धान चूड़ान और यार घोषणा आनुष्ठानिक घोषणा अपना खूब सोकाले जानम सविशेष कथा खूब सोकाले जनगणक अवगत करपष्ट जयद राइजर दल मजद मित्रता चूड़ान प्रथम कहार जरकार एन हम जतियतदी शक्ति सरकार हम तक कक्त बाधा दु नारण राष्ट्रीय राजनैतिक दल और साम्प्रदायिक राजनैतिक दल फ्रंट थोड़ा ब्लक कार विरुदे जतियतदी शक्ति भूतर जुद्ध हम गए गति केनिकोणियात नेरेटिव सृष्टि खुजे नईकोणियात हम एफले जतियतद और आनफाले सर्वभारत राष्ट्रीय राजनैतिक दल सर्वभारत राजनैतिक दल और साम्प्रदायिक राजनैतिक कम आंचलिक शक्ति समूह ऐक्यबद्ध हम राष्ट्रीय राजनैतिक दलों आम क्या सम्पर्क ऐक्यबद्ध एलायस हर कथा न ऐक्यबद्ध आंचलिकतद जतियतर विकल्प ना जी कम कौन और विश्वास करूँ जतियतदी शिविर भूत समूह जो विभाजित नह भूत समूह निजर अधिकार प्रतिष्ठार प्रतीक हिसाब से चिन्हित है जी जी साम्प्रदायिक परवेश अवसान चिंतार उन्नयन स्वार्थ जो भूत है जो आमार कंठ आमार माटी सुरक्षित हर स्वार्थ जो जतियतदी शिविर आंचलिकतदी शिविर भूत एकत्रित है एक ठाई पर एक कथा सकोए एक सहमत उपनीत हो विषय उल्लेख कर विभिन्न समय तक उल्लेख कर एस डी सी इतिम्य कैसे मित्रता इतिम्य चूड़ान बीपीएफ आलोचना और खूब बुजात्मक दिशा आग बढ़ी आम आशा रखी आम आंचलिकतदी शक्ति आंचलिकतदी फ्रंट रिजनल फ्रंट एटाई राजनैतिक भावे ऐक्यबद्ध हो 126 समित आम आम प्रार्थी दी कारण बहुत कबंधन कब पारे मुख्यमंत्री प्रार्थी लगे मित्रता हर पद दल मित्र हम तारे जतियतदी आंचलिकतदी विश्वासी जनसाधारण भोट निर्वाचन हम निद घोषणा करतियतदी विश्वासी आपोजीवीन आंचलिकतदी ध्यान धारण जिस लाइज भोट आम विभाजित हम निदिं आम एकत्रित भोट खी आम जतियतदी पक्ष राखी ठीक है मित्र
আসলে জাতীয় পরিষদের কর্মী লোয়েন্দ্রী গড়ে কিছু সময় পূর্বে লক্ষ্যভেদ লোপ করে আসছে তারপর এই মিত্রতা সুরান্ত হওয়া বলে উল্লেখ করেছে এই মতো আহত নাম সকল যে দুটো আঞ্চলিক দল রাইজে দল আর জাতীয় পক্ষ এই দুইটা দল আমাদের মিত্রতা সুরান্ত হয়েছে আর যেখানে অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দল আছে সেই সমস্ত এই যে মিত্রতা মিত্রতা হওয়ার সম্ভাবনা আছে ব্যক্ত করেছে আজির দিনটো আটাইতকৈ ডাঙৰ ৰাজনৈতিক খবৰ এইটোৱে যে দুটাকৈ যি আঞ্চলিকতাবাদী শক্তি দুটা আঞ্চলিক ৰাজনৈতিক দল গঠন হৈছিলে জাতীয় পৰিষদ আৰু ৰাইজৰ দল দুয়োটাৰ মাজত যি মিত্ৰতা সেই মিত্ৰতা ইতিমধ্যে চূড়ান্ত হোৱা বুলি উল্লেখ কৰিছে প্রথম বারে আপনাদের বৈঠক দিয়েছিল আগবাই নিয়ে প্রয়াস করব মূল লক্ষ্য হল একুশত এখন জাতীয়তাবাদৰ সরকার যাতে হয় সমগ্র গোটসমূহ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নিজের অধিকার প্রতিষ্ঠার সপক্ষে যাতে ভোটদান হয় উন্নয়ন ভ্রষ্টাচারের যেটা উন্নয়নহীনতার ভ্রষ্টাচার একটা পরিবেশ দি মানুষক বিভ্রান্ত করে রাখিছিল তার বিপরীতে যাতে জনগণের ভোট হয় ভারতবর্ষের ভিতরতে এই সাড়ে চারি বছর তেওঁলোকে যিটো এক প্রথম স্থান দিম বুলি কৈছিল তার বিপরীতে সেই স্থানত এই সময় অবতীর্ণ অবনীত হয়েছে উপনীত হয়েছে এই কথা রিজার্ভ ব্যাংকৰ তথ্য আন আন স্বাস্থ্যর বিভিন্ন রাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন গবেষণাত প্রকাশ হয়েছে বিভিন্ন ধরনের তথ্য পাতি প্রকাশ হয়েছে এই সকল কথা বতরার বিপরীতে যাতে আমি আগন্তুক দিনত এখন জাতীয়তাবাদী সরকার গঠিব পাৰোঁ বিজেপির ভয়াবহ সাম্প্রদায়িক রাজনীতি জাতীয় স্বার্থত আপোষর যেটা রাজনীতি তার বিপরীতে স্বাভিমানী একটা জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে যাতে জনগণক নতুন বাদ দিব মুঠর ওপর বিজেপিক উৎখাত কংগ্রেস এ আই ডি এফক প্রতিরোধ করে আমি এখন শক্তিশালী জাতীয়তাবাদী সরকার জনগণক দিব খুঁজছো আর এই ক্ষেত্রে আজি একটা প্রথম একটা অতি শক্তি সকল কথা আলোচনা করা হয়েছে সেব কথা আমি পরবর্তী দিনে রাজহুয়া করি প্রতি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে সকল কথা আমি আলোচনা করেছো আর সেই সম্পর্ক আমার রাজহুয়া বক্তব্য আমি সময়ে সময়ে জনগণক জানাম স্বাস্থ্য কিছু অকমান সমস্যা আছে কিছু ইন্টারনেল সমস্যা অল্প আছে কিন্তু তথাপিও স্বাস্থ্য তখন আমি ভাল দেখিছো আর আমি আশা রাখিছো যাতে স্বাস্থ্যর যতন সরকারে ভাল করে লয় স্বাস্থ্যর প্রতি যাতে মনোযোগ দিয়ে আর তারেগে অতি সালে তখন মুক্তি করে যাতে দিয়ে তার কারণে আমি সরকার প্রতি আহ্বান জানাইছো কারণ জনগণে বিভিন্ন সময়ত এই কথা দাবি জানাই আছে আর অতি অন্যায় করে অন্যায় আর আক্রোশী মানসিকতারে বন্দী করে রাখিছে গতি অতি সালে মুক্তি করে দিবর কারণেও আমি জাতীয় পরিষদের তরফের সরকার আমি দাবি জানাইছো আহ্বান জানাই কোর্টত সরকারের ফলের এফিডেফিট জমা দিয়া হয় গতি সরকারও একটা ইনিশিয়েটিভ লোক সরকারে এই ক্ষেত্রে সমগ্র বিষয়টা যাতে যেটো দৃষ্টিভঙ্গী এই যাতে স্পষ্ট রূপত উল্লেখ করে আর কোর্টত যাতে সরকার ফলের এই বিষয়ত একটা যুগাত্মক একটা দৃষ্টিভঙ্গী রাখে তার কারণে আমি সরকার প্রতি আহ্বান জানাই নির্বাচনের আগে কারামুক্ত না নির্বাচনের আমি আশা রাখছি নির্বাচনের আগত মুক্তি হব আর মুক্তি হওয়ার লগেলগে আমি পরবর্তী দিনের আমি রণকৌশল তৈয়ার করি কিন্তু এই কথা আমি আজি ইতিমধ্যে উল্লেখ করল যে আমি একলগে যাম ঐক্যবদ্ধ আর আমার মিত্রতা চূড়ান্ত না সেই কথা আমি পরবর্তী দিনত জানাম সকল কথা আপনাদের জানিলে পাব ধৈর্য ধরো
লুইন জ্যোতি গগৈ জাতীয় পৰিষদৰ সভাপতি যি দুটা আঞ্চলিক একতাবাদী শক্তিৰ জাতীয় পৰিষদ আৰু ৰাইজৰ দল আৰু জাতীয় পৰিষদৰ নেতৃত্ব আহি জি এম চি এইচত উপস্থিত হৈছিল ৰাতিপুৱা প্ৰায় 9 মান বজাত আৰু তাৰপিছতে তেখেতসকলে মিলিত হৈছিল লুইন জ্যোতি গগৈৰ সৈতে লুইন জ্যোতি গগৈ অখিল গগৈৰ সৈতে মিত্ৰতা আছিল আৰু যি পৰৱৰ্তী সময়ত মিত্ৰতা দুয়োটা শক্তিৰ আগন্তুক যি নিৰ্বাচন এই নিৰ্বাচনৰ কেন্দ্ৰ আগবাঢ়িব সেই সংক্ৰান্তত এক ৰুদ্ধকাৰ বৈঠকত মিলিত হৈ প্ৰায় 1.5 ঘণ্টা ধৰি তেওঁলোকৰ আজির দিন আটাইতো ডর খবর আটাইতো ডর রাজনৈতিক খবর এটাই যে দুটা রাজনৈতিক দল আঞ্চলিকতাবাদী শক্তি জাতীয় পরিষদের রাইজর দলের যে মিত্রতা সেই মিত্রতা এই সংক্রান্ত আলোচনা হয়েছিল দীর্ঘদিন ধরে জেলত আবদ্ধ হয়ে থাকা কৃষক নেতা রাইজর দলের সভাপতি অখিল গগৈর সঙ্গে তেখেতসকলে যে রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় রুদ্ধদ্বার বৈঠকের পাশতেই লুইন জ্যোতি গগৈ ওলাই আহি আজির দিন আটাইতকৈ ডর যে বিগ ব্রেকিং নিউজ ঘোষণা করেছে যে জাতীয় পরিষদ আর রাইজর দলের মিত্রতা চূড়ান্ত হয়েছে এই মুহূর্তে দৃশ্যাংশ দেখুয়া আজির দিন আটাইতকৈ ডর রাজনৈতিক খবর এইটাই যে জাতীয় পরিষদ আর রাইজর দলের যে মিত্রতা এই মিত্রতা চূড়ান্ত হয়েছে প্রায় 9:30 বজাত আহি উপস্থিত হয়েছিল জাতীয় পরিষদের নেতৃত্ব অখিল গগৈর সঙ্গে তেখেতসকলে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় জগদীশ ভূঞার হাতত দেখা গৈছিল কেইবাটাও ফাইল আর সেই ফাইল সমূহত সম্ভাব্য প্রার্থীর তালিকাও আছিল বলে একাংশ সূত্রের পর খবর আছে আর তারপরে তেখেতসকলে ওলাই আহি এটা কথা স্পষ্ট রূপত কৈছে যে মিত্রতা চূড়ান্ত হয়েছে আগন্তুক দিনত মিত্রতা শক্তি মিত্র শক্তিরে আগবাড়ি আর এইবার নির্বাচনত জাতীয় পরিষদ আর রাইজর দলে একলগে আগবাড়ি বলে লুইন জ্যোতি গগৈ মন্তব্য করেছে। আজির দিন আটাইতকৈ ডর রাজনৈতিক খবর এইটাই যে জাতীয় পরিষদ আর রাইজর দলের মিত্রতা চূড়ান্ত হয়েছে।